আসসালামু আলাইকুম, এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়টা কানাডা ট্যুরিস্ট ভিসা রিলেটেড, অর্থাৎ বর্তমান সময়টাতে কানাডা ভিজিট ভিসার আপডেট কি এবং ভিসা রেশিওটা আসলে কেমনভাবে চলছে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা জানেন যে আমি আসলে নিয়মিতভাবে কানাডা ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ইনফরমেশন বা যে কোনো মানে সিস্টেমিক ওয়েগুলো অথবা আসলে কানাডা ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশন করার আগ্রহী ভাইদেরকে নিয়মিতভাবে কিছু না কিছু বলে যাই। কারণটা হচ্ছে যে আমরা জানি যে সবার মাঝে একটা যথেষ্ট পরিমাণভাবে একটা কৌতূহল কাজ করে, সেটা হচ্ছে কানাডা ভিজিট ভিসা নিয়ে। বিকজ আমরা জানি যে কানাডা ভিজিট ভিসা যেমনিভাবে ডিক্লাইন হচ্ছে তেমনিভাবে বিপরীতে অনেকেই ভিসা নিয়ে চলে যাচ্ছে। তো এখন ব্যাপারটা হচ্ছে, যেহেতু আগে এক সময় দেখতাম যে কানাডা ভিজিটর ভিসাগুলো আসলে একটা লেভেলের মানুষের জন্য, এখন যেহেতু সেটা ওভারঅল সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা সকলের জন্যই প্রযোজ্য বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি সরাসরিভাবে আমার কাছে জিজ্ঞেস করতে চান যে আসলে ভিসা রেশিওটা এখন কেমন চলছে, এই প্রশ্নের অ্যান্সারটা আমি বেশ কয়েকবার কয়েকটা ভিডিওতে দিয়েছি যে আসলে একেবারেই যে টোটালি ভিসা হচ্ছে না ব্যাপারটা একদমই এরকম না। অর্থাৎ আপনি সর্বপ্রথম 2023 সাল বা এর আগে পরে আপনি দেখা যাচ্ছে যে যে কোনো ধরনের নর্মাল ফাইলে আপনি ভিসা নিয়ে আপনি কানাডাতে চলে গেছেন, এই জায়গাটা থেকে ওরা একটু ব্যতিক্রম করেছে ব্যাপারটা। অর্থাৎ এখন আপনার আগে একসময় অটো অ্যাপ্রুভ বলে একটা ব্যাপার ছিল যে আসলে কোনো অফিসার ফাইল দেখতো না, এটা অনেকে মৌখিকভাবে বলে, বাট এটা কিন্তু আসলে অলিখিত একটা কথা। তো বর্তমান সময়টাতে এসে আপনি অবশ্যই কানাডা ভিজিট ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেক্ষেত্রে আপনি কী কী দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন, আপনি আদৌ কি আসলে ভিসাটা পাওয়ার যোগ্য কিনা, অথবা আপনি আসলে কোন রেফারেন্সে কেন আপনি কানাডাতে যেতে চান, এই জিনিসগুলা সুপরিকল্পিতভাবে যদি আপনি ফাইলটা সাবমিট করেন, বর্তমান এই সময়টাতেও কিন্তু আসলে অনেকেই অ্যাপ্রুভ পাচ্ছে। কারণটা হচ্ছে যে আমি কিন্তু এই যে যে কথাগুলো আপনাদের কাছে সবসময় আমি বলি, এগুলো কিন্তু আসলে আমি নিজে না বুঝে কখনোই আপনাদেরকে বলার চেষ্টা করি না, কারণ আসলে নিয়মিতভাবে আমি কানাডার ভিজিটর ফাইলগুলো প্রসেস করি। সো এখানে আসলে কখন ভিসা রেশিওটা একটু খারাপ ভালো এটা কিন্তু সবসময়ই থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন ভিসা রেশিওটা অনেক ভালো ছিল, আই থিঙ্ক আপনারা বলবেন 2023 সাল, তখনও কি সবাই ভিসাটা পেয়েছে? তখন কি ডিক্লাইন হয়নি? তখনও ডিক্লাইন হয়েছে। অর্থাৎ ডিক্লাইন আপনার সবসময়ই থাকবে। এর মাঝেই আপনি আপনার জায়গা থেকে যতটুকু সেফ পয়েন্টে যতটুকু ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন, তখনই কিন্তু আসলে আপনার ভিসা রেশিওটা তখন কিন্তু ওই প্রসেসিংয়ের উপর হয়তো বা অনেক কিছু নির্ভর করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা জানি যে দুইটা ওয়েতে সাবমিট করা যায়, একটা হচ্ছে ইনভাইটেশন, একটা হচ্ছে যে আপনার হোটেল বুকিং। তো সেই দিক থেকে আপনারা যদি চান যে ইনভাইটেশন অ্যাড করে আপনি ফাইলটাকে সাবমিট করবেন, সেক্ষেত্রে ডেফিনেটলি ফাইলটা আরও অনেকটা অথেন্টিক এবং শক্ত হয়ে যাবে। কারণ আমরা জানি যে আপনাদের অনেক ভাই ব্রাদার আছে কানাডা, আপনি চাইলে কিন্তু আপনার আত্মীয় স্বজন বা রিলেটিভ বা ব্লাড কালেকশন কারোর কাছ থেকে আপনি চাইলে কি বলা হয় একটা ইনভাইটেশন নিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন, অথবা বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সগুলো যদি আপনার লিগেল অথেন্টিক সুন্দরভাবে গোছালো পরিবেশে, অর্থাৎ যেই ফাইলটা দেখে ভিসা অফিসার ইমপ্রেস হতে পারে, এই ধরনের একটা ফাইল করতে পারলে কিন্তু এখনও আপনাকে ভিসাটা দিতে পারে। ভিসা রেশিও যে ব্যাপারটা আছে, ভিসা রেশিওটা কখনো ভালো থাকবে কখনো মন্দ থাকবে, এইটা আসলে আমরা খুব বেশি ওখানে ফোকাস করব না। বিকজ আমি সবসময় ব্যতিক্রম একটা জিনিস চিন্তা করি যে আপনি কতটুকু রাইট আছেন, আপনি নিজের মনেকে আপনি প্রশ্ন করতে পারেন। আপনি যদি আপনার জায়গা থেকে যদি মনে করেন যে না ইটস ওকে, আমার ফাইলটা এখন গুড হয়েছে, তাহলে আমি ফাইলটাকে সাবমিট করতে পারি, সেদিক থেকে কিন্তু আসলে আপনি চাইলে অবশ্যই সাবমিট করতে পারেন। তারপরে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি আপনার যদি রেশিওর যদি আপনার আপডেট যদি আপনি হিসাবটা করে থাকেন, তাহলে এখানে একটা আপডেট কিন্তু যোগ হয়েছে, যেটা কিনা আরও কয়েকটা ভিডিওতে হয়তো বা বলেছি আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখন বর্তমান সময়টাতে কানাডা ভিজিটর ভিসার জন্য ওরা আসলে একটু টাইম নিচ্ছে। তো আপনি জানেন যে টাইম নিয়ে যদি কোনো ফাইল দেখে, সেক্ষেত্রে অবশ্যই তারা সুন্দর পরিবেশে ফাইলটাকে দেখার চেষ্টা করবে। এখন বর্তমানে আপনারা যারা ফাইল সাবমিট অলরেডি করে ফেলেছেন বা নেক্সট টাইম করবেন, তাদের জন্য কিন্তু মোটামুটি ধরে রাখতে হবে যে আপনার 2 মাস পরে আপনার একটা সময়তে রেজাল্ট আসবে। আগে কিন্তু একটা সময় 7 দিন 8 দিন 10 দিন 15 দিন বিভিন্ন টাইমে কিন্তু আপনার রেজাল্টটা আসতো, বাট আমরা সেটা আফটার ঈদ থেকে আফটার রোজা, অর্থাৎ রোজার শুরু থেকেই আমরা যে জিনিসটা আমরা খেয়াল করেছি যে ভিসা যাদেরকেই দিচ্ছে অথবা যাদেরকেই দিচ্ছে না, সেটা এটা মোটামুটি একটা টাইম নিচ্ছে। তো যাই হোক, যেহেতু তারা টাইম নেবে, এটা হচ্ছে তাদের ডিউরেশন টাইম। সো আমরা আমাদের অবস্থান থেকে সুন্দরভাবে পরিপাটিভাবে যদি আমরা ফাইলটাকে সাবমিট করতে পারি, সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা কিন্তু আসলে আমরা সফলতাটা পেতে পারি। অনেকেই ইতিমধ্যেই ভিসা পেয়ে যাচ্ছে, বা অনেকেই আসলে আমাদের এখান থেকে প্রসেসিং করেও আপনার ঈদের পরেও অনেকে বলে যে কেউ ফাইল পায়নি। আসলে বাস্তব প্রমাণ কিন্তু আসলে আমি সবসময় আমার কাছেই রাখার চেষ্টা করি। তো যারা আসলে আমাদের এখানে নিয়মিতভাবে কাজ করেন অথবা আমাদের সাথে ইনভলভ আছেন, তারা অনেকেই ব্যাপারগুলো জানেন। তো যাই হোক বন্ধুরা, কানাডা রিলেটেড যদি আসলে আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ফাইল প্রসেস সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসের অ্যাড্রেস দেওয়া হলো, চাইলে সরাসরি আমাদের সাথে এসে কথা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।